ঝটকা ওয়ালা ভিডিও দিব, ঝটকা ওয়ালা, ঝটকা। এই মাত্র 200 করে দেখুন, মাত্র 200 করে জিবিয়া বাচ্চা। কে বলবে 20 পিস দিয়ে দেবো? 200 করে, 200 করে 20 পিস নিতে হবে, 20 পিস নিতে হবে, 200 করে জিবিয়া বাচ্চা। এই দেখুন জিরো পরে, মাত্র 200 করে। হ্যাঁ, জিরো পরে, জিরো পরে, জিরো পরে, এইটাও 200। বাস, আর মাল শেষ হয়ে গেছে সব, 200 করে যে বলবে 20 পিস বাচ্চা দিয়ে দেবো। ডেলিভারি নেই, মাল এসে নিতে হবে, ঠিক আছে? আগে ফোন করে দেবে, হ্যাঁ আগে ফোন করে দেবে, অর্ডার দিয়ে দেবে, আমি মাল দিয়ে দেবো। গোপালের পায়রা মাদ্রাস বাচ্চা, মাদ্রাস বাচ্চা আজকে অনেক ছিল, সব বিক্রি হয়ে গেছে। কালদুমা কি বাচ্চা দেখো, এই এই দুটো যেমনি আছে, আন্ডরা টিপ আর পায়রা, এগুলোর দাম হচ্ছে 1200 টাকা জোড়া, ঠিক আছে? শাড়ি আচ্ছা, এটা হয়ে গেল। এটা দোয়াজ, আবলুক দোয়াজ পায়রা 1000 টাকা দাম, ঠিক আছে? হ্যাঁ, এটা আবলুক দোয়াজ 1000 টাকা দাম। তারপরে তোমার এটা আছে, তোমার এটা নর পায়রা, এটা নরটার দাম তোমার হচ্ছে 800 টাকা। এগুলো সব ভালো পায়রা, হ্যাঁ, এগুলো সব আন্ধ্রা পায়রা দেখো, দেখাচ্ছে টিবলার পায়রা, সব খুব খুব ওরা ফ্লাইং ফ্লাইং, ওরা খুব ভালো সব ভারী। আর এইটা কালো দানা চোখের পায়রা, 800 টাকা পিস, 800 টাকা কালো দানা চোখের একদম মাদি পায়রা, খুব ভালো চোখের পায়রা, চোখের পায়রা খুব ভালো পায়রা। সকালে অনেক ছিল, সকালে অনেক ছিল, সব বেরিয়ে গেছে, গ্রিন কালারে গ্রিন আইস পায়রা ছিল, ঠিক আছে, ওগুলো বেরিয়ে গেছে। এখন মোটামুটি যা গরম চলছে, চোখটা ফুলছে, আমি ধরো আমি বলে দিও না, এখন মোটামুটি অমরদা যা গরম করছে, পায়রার লিভারটাকে আগে ঠিক রাখতে হবে। লিভারটাকে ঠিক রাখার জন্য প্রথম হচ্ছে লিভার টনিক লি52 নয় ব্রুটন, সকালবেলা তুমি চালিয়ে দিলে, দুপুরবেলা, দুপুরবেলাতে 1 লিটারে নয় 200 গ্রাম ডাবের জল, নয় মৌসম্বির জুস, ঠিক আছে? 2 নম্বর, শসা 1 ইঞ্চি কাটতে হবে, আর আদ্রাক যেটা মানে আদা বলি আমরা, আদা 1 ইঞ্চি কাটতে হবে, 10 খানা তুলসী পাতা নিতে হবে, ভালো করে মিক্সিতে মিক্স করে ন্যাকড়া দিয়ে ছেঁকে জলটা করে 1 লিটার জলে 100 গ্রাম মিশিয়ে সব পায়রাকে খাওয়াতে হবে। এতে ইমিউনিটি পাওয়ার ওদের ভালো থাকবে, পেটটা ঠান্ডা থাকবে। এই গরমে সপ্তাহে 3 দিন, হ্যাঁ, এই গরমে আগে এই পেটটাকে ঠিক রাখতে হবে। আর 40 ডিগ্রি যখনই টেম্পারেচার হবে গরম, দিনে একবার খাওয়াতে হবে পায়রাকে, যেই খাবারটা খাওয়াতে হবে, যদি হাট থেকে দানা কেনো বা নিজেরা কারোর বাড়ি থেকে দানা গম কিনে আনো, ভালো করে পায়রাটাকে ধুয়ে রোদে শুকিয়ে, এমনকি ভালো করে যেন কোনো একটা দানার মধ্যে পোকা না থাকে, ওই একটা পোকার জন্য এই গরমে বদহজম করে পায়রা ভমিটিং করে গ্রিন পটি করে পেট ছেড়ে দেবে। ভালো দানা দাও, যদি 1 কিলো দানা সব পায়রা খায়, 800 গ্রাম দানা খাওয়াও, 10-15 মিনিট বাদে জল দাও, জলের মধ্যে 1 লিটার জলে 5 ml ইলেকট্রল, যেটা র ইলেকট্রল আমাদের আছে, এইভাবে পায়রাকে রাখলে পায়রা সুস্থ, বাচ্চা পায়রা বড় পায়রা একই ট্রিটমেন্ট, একই ট্রিটমেন্ট, যেটা বললাম ওই ট্রিটমেন্টটা জরুরি। চোখ খোলার জন্য বা চোখে কোনো ইনফেকশন থাকলে রিকভারি করবে, কি নাম, নামটা ভালো কাজ করে না চোখের, সব পাক
একশো জলে দশ ফোঁটা, ওই দেখো একশো জলের বাটি দশ কালেকশন করলাম কার থেকে নিলে ধরা পায়রা সে দিয়ে গেল ধরা পায়রা সে দিয়ে গেল ছশো টাকা নিয়ে মাদা আছে নর পায়রা ডানা ঠিক আছে হ্যাঁ ডানা পুরো ডানা পুরো ওকে একটু এই অবস্থায় উড়েছে বাচ্চা এই অবস্থায় উড়েছে পায়রাটা এগুলো সাদা হবে হ্যাঁ এগুলো সাদা হয়ে যাবে না হলো ছশো টাকায় অনেক সব কমেই পেয়ে আর মাদা আছে ফিরে এটা তো মাদা এটা নর মাদাটা আর সুদরিগুলো কত সুদরিগুলো আছে হাজার টাকা জোড়া আছে বলুন ওই মাল তো হয়নি তাহলে ঘরে এদিকে আনবি না বাইরে ভালো ভালো সকাল থেকে আসলে দুই তিনটা পায়রা বিক্রি হয়েছে বাচ্চা না এটা হ্যাঁ এটা বাচ্চা পাবলিক বাচ্চা কত পড়বে এটা তিনশো চারশো সব আছে না হ্যাঁ তিনশো চারশো পাঁচশো ছশো সাতশো কোয়ালিটির উপরে পায়রা আছে পায়রা চোখের পায়রা লাগলে চোখের পায়রা আছে ভালো 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 দানা ভালো দানা খুব কালো মানে পায়রা কোয়ালিটি খুব ভালো কত থেকে শুরু কালো দানা কালো দানা এখন পায়রাটা প্রায় দেড় হাজার দেড় হাজার এরকমের মধ্যে চোখা না পিস পিস চোখ হেভি চোখ চোখ দেখতে হবে না চোখ দেখলে পায়রা পছন্দই হবে এইখানে কত আছে এখানে পাঁচশো ছশো সাতশো এইবার জুড়ে সাতশো ছশো বাড়ি চলে গেলে বাড়ি চলে গেলে তো আরো তার ইচ্ছা মতন পায়রা নিতে হবে দেখে।